ওকে পড়তে না দিলে সেমিকন্ডাক্টর না ওটা সেমিকোলন ও তার তফাৎ বোঝে না ন্যানো পশ্চিমবঙ্গে প্রথম কিন্তু অটোমোবাইল প্রজেক্ট নয় প্রথম অটোমোবাইল প্রজেক্ট ছিল হিন্দ মোটর যদি ভূমিপুত্র সংরক্ষণ না থাকে তাহলে সেটা ন্যানো হোক আর হিন্দ মোটর হোক বাঙালির কোনো জায়গা নেই ওই আরেকটা পাড়া ভাটপাড়ায় পরিণত হতো $1 বিলিয়ন চায়না ইনভেস্টমেন্ট পার্ক এটা চায়নায় আসলে এই চীন বিরোধিতা এদের এগুলো সম্পূর্ণ মানে আইওয়াশ বিনিয়োগ গুজরাট টুজরাট ইউপি মানে এদের এই যে জোন যেগুলো গুজরাট ইউপি দিল্লি নয়ডা ঠিক আছে এসবের বাইরে যাক এই বন্দর কলকাতা বন্দরে চেনেন কোনো বাঙালি কাজ করে কোনো কোনো বাঙালিকে চেনেন কোনো বাঙালি কাজ করে এখানে অন্তত 2.5-3 লাখ এখানে কর্মসংস্থান আছে মারাঠির জন্য বাংলাকেও শিখতে হবে দ্রৌপদী ভাষা তাহলে সেমিকন্ডাক্টর নিয়ে কি বলবেন কারণ টাটা ন্যানো চলে যাওয়ার পরে বাংলায় শিল্প ছিল শিল্প নেই বলতে গেলে এবার একজন গুজরাটি ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাকে সেমিকন্ডাক্টর দিচ্ছেন শিল্প এনে দিচ্ছেন সেই বিষয়ে উনি কোত্থেকে দিচ্ছেন ও তো সেমিকন্ডাক্টর বানান জানে না ও কে ও 12 পাশের সার্টিফিকেট নেই আমরা কী নিয়ে কথা বলছি কী নিয়ে কার সঙ্গে জড়িয়ে কথা বলছি ওকে পড়তে না দিলে সেমিকন্ডাক্টর না ওটা সেমিকোলন ও তার তফাৎ বোঝে না ও জানে সেমিকন্ডাক্টর কী টেকোর টেকনোলজিস নামক একটি বাঙালি কোম্পানি সেটি কলকাতায় অবস্থিত তারা একটি উচ্চতর প্রযুক্তি করেছিল যে কারণে ওই যে কোম্পানিটি আমেরিকায় যারা সেমিকন্ডাক্টর নিয়ে তার বড় কোম্পানি তাই জন্য সাইটটা বাংলায় এর আগে একাধিকবার হয়েছে যে ন্যানোকার মানে তাই জন্য এটা বাংলায় আসতে বাধ্য হয়েছে কারণ এখানে এই কোম্পানিটা অলরেডি এক্সিস্টিং তাদের অ্যাকোয়ার করেছে ইতিহাসগুলো তো লোকেদের একটু জানতে হবে ও কী জানো সেমিকন্ডাক্টর ঠিক আছে যাই হোক ওর থেকে একটা কন্ডাক্টর বুদ্ধি বেশি এইসব ব্যাপারে কারণ সে দুনিয়াতে চলে আর কি তো এবার টেগোর টেকনোলজিস যেটা সেটা এবার অ্যাকোয়ার হয়ে গেল এই কোম্পানির দ্বারা তবুও আমার কাছে যেটা খবর এবং সেটা আমরা বাংলা পক্ষ অলরেডি সেই কোম্পানিকে আমরা স্বাগত জানিয়েছি আমরা চিঠি দিয়েছি কিন্তু আমাদের কাছে যেটা খবর এটা কেউ কেঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার কলকাঠি নাড়া শুরু হয়ে গেছে এটাকে যদি শিফট করাও তুমি ন্যানোর কথা বললে খুব গুরুত্বপূর্ণ আমি ন্যানো প্রসঙ্গে 2-3টে কথা বলতে চাই ন্যানো পশ্চিমবঙ্গে প্রথম কিন্তু অটোমোবাইল প্রজেক্ট নয় প্রথম অটোমোবাইল প্রজেক্ট ছিল হিন্দ মোটর যেটা অ্যাম্বাসাডার গাড়ি যেখানে তৈরি করে উত্তরপাড়ার অদূরে উত্তরপাড়ার ভদ্রকালী এর থেকে যদি একটু ইয়ের দিকে চলে যাও যেখানে হিন্দ মোটর স্টেশনই তৈরি হয়ে গেছে হিন্দ মোটর আচ্ছা সেই হিন্দ মোটরে আমরা সিঙ্গুর সম্বন্ধে আমাদের যে কষ্টটা ঠিক আছে ন্যানো একটা অসুবিধা আমরা কাজ পেতাম কাজের একটা জব অপরচুনিটির জায়গা তৈরি হতো সেটা হাওয়া হয়ে গেল একদম এই তো আচ্ছা একটু একটু যদি তাকিয়ে দেখা যাক যে হিন্দ মোটরে এক্স্যাক্টলি জবটা কাদের হয়েছিল হিন্দ মোটরে জবটা কাদের হয়েছিল একটা জিনিসই বুঝবে আজকে উত্তরপাড়া যে পৌরসভা এটার চেয়ারম্যান দিলীপ যাদব আর ওই যে হিন্দ মোটরের যে জমিটা সেখানে এখন শ্রীরাম সিটি বলে যে প্রজেক্ট তোলা হয়েছে এটা দেখছে আরেকটা মাফিয়া এই দিলীপ যাদবের ভাই আচ্ছেলাল যাদব মানে বুঝতে পারছো তো এলাকাটায় কাদের চাকরিটা মানে হয়েছিল মানে যদি ভূমিপুত্র সংরক্ষণ না থাকে তাহলে সেটা ন্যানো হোক আর হিন্দ মোটর হোক বাঙালির কোনো জায়গা নেই ওই আরেকটা পাড়া ভাটপাড়ায় পরিণত হতো বরং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে BGBS বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এই কয়েক বছর আগে চায়নার দ্বিতীয় বৃহত্তম বাস মেকিং কোম্পানি তারা একটা প্রজেক্ট প্রপোজাল দিয়েছিল যে তারা দুর্গাপুরে বাস ফ্যাক্টরি বানাবে বাস মেকিং ফ্যাক্টরি মানে যেটা তুমি বুঝতে পারছো যে মানে অটোমোবাইল ফ্যাক্টরি হলো জাস্ট একটা বড় স্কেলের সেটা একখানা ন্যাশনাল সিকিউরিটির কোশ্চেন দেখিয়ে এড়িয়ে যাওয়া হলো আপনার মনে হতে পারে হ্যাঁ চীন এরকম ন্যাশনাল সিকিউরিটি ঠিকই আছে এবং সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবার কথা ছিল চীনে সেই যাওয়াটাকেও ক্যান্সেল করা হলো এমইএ বিবৃতি দিল যেটা কোনো অ্যালাউ করা হচ্ছে না কারণ এগুলো অ্যালাউ লাগে মানে অনুমতি লাগে একখানা ইয়ের যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকাকালীন সবচেয়ে বেশিবার চীনে গেছেন এবং অ্যালাউড হয়েছেন কার দ্বারা অ্যালয়েড হয়েছেন মনমোহন সিং দ্বারা সেই মুখ্যমন্ত্রীর নাম গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনে $1 বিলিয়ন চায়না ইনভেস্টমেন্ট পার্ক এটা চায়নায় আসলে এই চীন বিরোধিতা এদের এগুলো সম্পূর্ণ মানে আইওয়াশ এরা বেসিক্যালি চায় না যে পররাষ্ট্র থেকে বিনিয়োগ গুজরাট টুজরাট ইউপি মানে এদের এই যে জোন যেগুলো গুজরাট ইউপি দিল্লি নয়ডা ঠিক আছে এসবের বাইরে যাক তামিলনাড়ুকে ধরে রাখতে পারছে না কারণ তারা টেকনোলজিক্যালি এমন অ্যাডভান্স করে ফেলেছে যে ওটা তাদের একটা নিজস্ব ব্র্যান্ডিং তৈরি হয়ে গেছে তামিলনাড়ু আর ব্যাঙ্গালোর বাকি যা তারা পুশ করতে চায় হচ্ছে গুজরাট টু দিল্লি নয়ডা এই যে বেলটা এর মধ্যে মানে সিকিউর রাখবো বাংলাকে একদম স্পষ্টত মানে এই যে ইনভেস্টমেন্টটাকে নষ্ট করে দেওয়া হলো ঠিক আছে এর পেছনে তো কোনো জমি টমি এসব তো কোনো গল্প ছিল না একটা কথা প্রতিটি বাঙালির বোঝা দরকার
যে আমরা চাকরিটা চাই কেন, এই যে এবং যে বাংলায় তো আর কিছু নতুন কিছু আসেনি, একটা জিনিস জানিয়ে রাখি যে টাটা মেটালিক্স তার কিন্তু হেডকোয়ার্টার সিঙ্গুরের পরে টাটার আরেকটা ভার্টিক্যাল কোম্পানি, মানে এগুলোকে ভার্টিক্যালস বলা হয় টাটা গ্রুপের, ধরো টাটা টিসকো, টাটা অটোমোবাইল, টেলকো, ঠিক আছে, এরকম আরেকটা ভার্টিক্যাল টাটা মেটালিক্স, তার হেডকোয়ার্টার ঝাড়খণ্ড থেকে বাংলায় তারা স্থানান্তরিত করে। আর সেটা কি এখানে শিল্প সেখানে কি লস করতে আসে, তাকে শিল্প বান্ধব না বলে আসে, বরং না আরও গেইন করতে আসে? একটা কোম্পানি যখন একটা কর্পোরেট ডিসিশন নেয় তখন নিশ্চয়ই আগে পিছিয়ে ভেবেই নিয়েছে, এবং টাটাও যেরকম সরিয়ে নেওয়া সেটা আগে পিছিয়ে ভেবেই নিয়েছে যখন সরিয়ে নিল ওটা, আবার একরকম যখন টাটা এখানে টাটা মেটালিক্সের হেডকোয়ার্টার এলো ওটা আগে পিছিয়ে ভেবেই এসছে। বাংলার শ্রমমন্ত্রী মলয় ঘটক সাম্প্রতিক সময় বিধানসভায় একটা তথ্য পেশ করেন যে বাংলা থেকে বাংলার বাইরে 21 লক্ষ বাংলার মানুষ কাজ করেন, ইটস এ হিউজ নাম্বার, ঠিক আছে। আপনি আজকে ব্যাঙ্গালোরে যান, বাঙালি দেখতে পাবেন, আপনি তামিলনাড়ুতে যান, বাঙালি দেখতে পাবেন, আপনি হায়দ্রাবাদে যান, বাঙালি দেখতে পাবেন, মুম্বাইতে যান, বাঙালি দেখতে পাবেন, কেরালে দেখতে পাবেন আপনি, ঠিক আছে, মানে বিস্তৃত আপনি পাবেন, ট্রু। সঙ্গে আরেকটা তথ্য দিয়েছেন, অন্য রাজ্য থেকে বাংলায় কাজ করতে এসেছে একই পিরিয়ডে 1,20,00,000, এবং সেটা শুধু সংগঠিত ক্ষেত্রে, সংগঠিত ক্ষেত্রে মানে অন পেরোল, কন্ট্রাকচুয়াল না, এবার অসংগঠিত হলে সংখ্যাটা আরও বেশি। আচ্ছা, মানে অর্থাৎ বাংলা থেকে কম 6 গুণ 21 লাখ যাচ্ছে, মানে আমরা একটা নেট ইন মাইগ্রেশন স্টেট। তার মানে এরা যারা আসছে এরা নিশ্চয়ই হাওড়া ব্রিজ দেখতে আসছে না, এরা হাওড়া ব্রিজ দেখতে আসছে না, না এরা তো আসলে কাজ নিতে আসছে। তার মানে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। আপনি যদি সামনে এই লজিস্টিক সেক্টরটা যেটা গত 10 বছরে গড়ে উঠলো, আপনি যদি ডানকুনি থেকে আপনি হুগলির দিকে চলে যান আর ওদিকে কোলাঘাটের দিকে চলে যান, যে দু পাশে, ঠিক আছে, শেডের পর শেড, ঠিক আছে, স্কিপার থেকে শুরু করে বিভিন্ন, বাঙালিকে প্রায় নেওয়াই হয় না। খড়গপুরে মানে 100,000 চাকরি হয়েছে ইঞ্জিনিয়ারিং, হেভি ইঞ্জিনিয়ারিং, ওখানে বাঙালির কোনো জায়গা নেই। আপনি চলে যান ওপর থেকে, চলে যান টি ইন্ডাস্ট্রি, বাঙালিকে ধরা হয় না এখানে, জুট ইন্ডাস্ট্রি বাঙালিকে কোনো নেওয়া হয় না এখানে, যে বানতলায় যে লেদার ইন্ডাস্ট্রি, মানে এই যে যেরকম লজিস্টিক্স ইন্ডাস্ট্রিটা বললাম এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ, তেমনি আমাদের লেদার ইন্ডাস্ট্রিটাও কিন্তু এশিয়ার সর্ববৃহৎ, বাঙালির কোনো জাস্ট জায়গা নেই, ওখানে বাঙালিকে জাস্ট ঢুকতে দেওয়া হয় না। এখন তো এমন হয়েছে ওপেন অ্যাড দিচ্ছে বাঙালি নেব না, নিশ্চয়ই দেখেছেন কিছু ভাইরালও হয়েছে, বাঙালি নেব না একটা অ্যাডে লেখা ছিল মারোয়ারি অর বিহারি অনলি, এটা অন্য কোনো রাজ্যে সম্ভব হতো? এবং পশ্চিমবঙ্গ সরকারের যে এই ব্যাপারে উদাসীনতা, ঠিক আছে, এই যে বহিরাগত তোষণ, না থাক 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 থাক, ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, এর ফলে বাঙালি, এই যে বাস্তবতা হলো যে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই, কিন্তু বাঙালি যখন বলছে বাংলায় কাজ নেই, আমি কি বলছি বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই, কিন্তু যেহেতু বাঙালির কাজ নেই সে মনে করে বাংলায় কাজ নেই, সে আগে সিপিএমকে গালাগাল করতো এখন তৃণমূলকে গালাগাল করে, ন্যাচারাল, মানে এটাই স্বাভাবিক রিয়াকশান হওয়ার কথা। তোমার যদি বলা হয় হ্যাঁ বাগানে অনেক আম হয়ে আছে, একটা আমও যদি তুমি খেতে না পারো, একটা আঁটিও যদি দেখতে না পাও, তাহলে বাগানে অনেক আম হয়ে আছে তুমি বিশ্বাস করবে নাকি, তাই না? তার মানে আর আমাদের এখানে কী হচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে, এক একটা এই জায়ান্ট সিং তৈরি হচ্ছে এই আরিয়াদহের, এক একটা আরজি করে ধর্ষণ এবং খুনে একটা সঞ্জয় রায়, সে বিহার থেকে এসছে, তার ফ্যামিলি, সে খুন এবং ধর্ষণের জন্য যে দায়ী। তারপরে এই সাগর দত্ততে, ঠিক আছে, যারা ডাক্তারের উপর অ্যাসল্ট করলো, সাও, তার মানে তুমি ক্রিমিনাল আমদানি করছো তোতে, ঠিক আছে, যারা ডাক্তারের উপর অ্যাসল্ট করলো, সাও, তার মানে তুমি ক্রিমিনাল আমদানি করছো। বাঙালিরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, জনবিন্যাস পাল্টে যাচ্ছে, এই অর্জুন সিংরা সবাই একটা এমএলএ এমপি এইসব হয়ে যাচ্ছে, কোথাও দিলীপ যাদব, কী হচ্ছে এটা, ঠিক আছে? ফলে আমাদের কিন্তু ন্যারেটিভটার বাস্তবটা বুঝতে হবে যে বাংলায় কাজ আছে বাঙালির কাজ নেই, ভূমিপুত্র সংরক্ষণ চাই ভাই। চিরাগ পাসওয়ান বিহারে স্লোগান মেরেছে যে বিহারে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট, সমর্থন করি চিরাগ পাসওয়ানকে, একই রকমভাবে বাংলায় বাংলা ফার্স্ট বাঙালি ফার্স্ট, খুব স্পষ্ট কথা। আজকে আজকে অন্য কোন জায়গায় আমরা কি তার মানে এই বাংলা থেকে ছিটকে 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 অন্যান্য জায়গায় সব মাইনরিটি হয়ে বসে থাকবো, সব গুটিয়ে গুটিয়ে থাকবো, কে বাংলাদেশি বলে চরচাপড় দেবে, তাই জন্য ভয় ভয় থাকবে? এবং সেই চরচাপড়টা শুধু বাঙালি মুসলমানের জন্য না, হিন্দু বাঙালিকেও। পলাশ অধিকারী যখন বিজেপি রুল ছিল এই কর্ণাটকে, 18 মাস বাংলাদেশি বলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল না হিন্দু হলে চাপ নেই। এই দেখো পলাশ অধিকারী নামটা শুনে কী মনে হচ্ছে, পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রামের এসসি পরিবারের ছেলে, ঠিক আছে। বাংলা পক্ষ কিন্তু গ্রাউন্ডে লড়েছে তার জামিন টামিনের ব্যবস্থা করা, তারপরে আমরা সে যখন সে শুধু না, সে তার স্ত্রী শুক্লা অধিকারী এবং তার 18 মাসের সন্তান আদি অধিকারী, তিনজনে জেলে ছিল, এই কংগ্রেস পাওয়ার এলো কর্ণাটকে তখন জামিন পেল। আমরা সেই বছর আমার মনে পড়ে যখন ইয়ে হবে ভাইফোঁটা হবে, তখন যেহেতু আমাদের বোন
তার সঙ্গে জেলে ছিল। আমরা এই রানু ছায়া মঞ্চে আমরা ফাঁকা প্লেট নিয়ে আমরা একটা প্রতীকী অবস্থান করেছিলাম যে আমাদের বোন এখন জেলে। এই অবস্থাটার জন্য কিন্তু বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেনি। আমাদের 15ই আগস্টের 1947-এর যে স্বাধীনতা বাঙালির রক্তে এসছে, সেই প্রতিশ্রুতির বাস্তবায়নটা চাই। আমরা এইভাবে ভারতের মাটিতে, আমাদের রক্তে, স্বাধীন মাটিতে আমাদের এরকমভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে নেওয়া হবে, আমাদের জাস্ট লুণ্ঠিত করে রাখা হবে, আমাদের কয়লা লুট করবে, আমাদের কয়লাটা আমাদের মালিকানা নেই কেন, আমাদের বন্দরটা আমাদের, এই বন্দর কলকাতা বন্দরে চেনেন কোনো বাঙালি কাজ করে? কোনো বাঙালিকে চেনেন? কোনো বাঙালি কাজ করে এখানে? অন্তত 2.5-3 লাখ এখানে কর্মসংস্থান আছে। এবার দিনের শেষে এই হবে, আমাদের এখানকার মুখ্যমন্ত্রী ছটায় একের পর এক ছুটি বাড়িয়ে যাবে, ঠিক আছে, তারপরে আমাদের এখানে লেটার প্যাডে তাকে হিন্দি উর্দু এই দুটো ঢোকাতে ইয়ে করা হবে, এটা শেষ কোথায়? এটা তো বাংলা। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।